হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে বুড়িগঙ্গা নদীর তীরে আসছিলাম এবং আপনি যদি জায়গার নাম কথা বলেন তাহলে আমি আসছিলাম শিকদার মেডিকেল সংলগ্ন যে নদীর পাড়টা রয়েছে এবং বলতে পারেন এই যে বসিলা ব্রিজের সন্নিকটে, যেটা শহীদ বুদ্ধিজীবী সেতু এবং বেশিরভাগ মানুষ তাকে বসিলা ব্রিজ বলে, তো এটার কাছেই ছিলাম। তো এখানে বিআইডাব্লিউটি এর যে বুড়িগঙ্গা রিভার প্রজেক্ট আছে তার আলোকে কিন্তু এখানে কাজ চলছে, ব্লক ফলানের কাজ চলছে, যেটাকে আমরা বাংলায় বলি যে বাঁধ নির্মাণের কাজ চলছে, সেটার কাজ কিন্তু এখানে চলমান রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা টলার আছে, টলারের মতো এটা কিন্তু ব্লকগুলো বানিয়ে আনা হয়েছে এবং সেটা কিন্তু বিছানোর কাজ কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুরকি বিছানো হচ্ছে এবং এখানে এই সাইডটা যেখানে সুরকি বিছানো হয়ে গেছে সেখানে কিন্তু ব্লকগুলো সাজিয়ে রাখা হচ্ছে এবং সেটা কিন্তু কাজটা কিন্তু চলমান রয়েছে। এই এই ব্লকগুলো যে দেখছেন এই সম্পূর্ণ ব্লক কিন্তু নামানো হবে এবং এখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে সাজিয়ে সাজিয়ে রাখা হবে এবং এই কাজটা কিন্তু এখান দিয়ে হতে হতে কিন্তু সামনে কিন্তু এগিয়ে যাবে বাঁধ নির্মাণের কাজ। আপনারা জানেন যে বুড়িগঙ্গা নদীর কিন্তু এই যে বাঁধ নির্মাণের কাজটা এটা কিন্তু বিভিন্ন খণ্ড খণ্ড অংশ বিভক্ত করে কিন্তু এই কাজগুলো কিন্তু চলমান রয়েছে, সেটারই একটা অংশে কিন্তু আমরা এখন আছি এবং আপনারা সেটা দেখতে পাচ্ছেন কাজ যে চলমান রয়েছে এবং বিভিন্ন ভাগে ভাগ করে কাজ করার কারণে কিন্তু এই কাজের গতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এই কাজ কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু এর গতি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু চলমান রয়েছে এবং এটার গতি কিন্তু আপনি বলতে পারেন যে স্বাভাবিকের মতোই আছে। যেমন আমি অন্যান্য প্রজেক্টের কথা যদি বলি, আমি পানি উন্নয়ন বোর্ডের কিন্তু বিভিন্ন প্রজেক্ট কিন্তু আমি দেখেছি এবং পর্যবেক্ষণ করেছি, তাদের কাজের গতি এবং বিআইডাব্লিউটি এর কাজের গতি সেটাতে কিন্তু অনেকটাই আকাশ পাতাল পার্থক্য রয়েছে, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও যদি কথা আপনাকে বলি, এই কাজ করার কারণে কিন্তু বিআইডাব্লিউটি এর এই যে প্রজেক্টটা এবং এই প্রজেক্টটা কিন্তু এই বছরই শেষ হয়ে যাওয়ার কথা, এই বাঁধ নির্মাণের কাজটা। তো এইভাবে যদি কাজ চলতে থাকে এই বাঁধ নির্মাণের কাজ, তো এই বছরই কিন্তু এটা কাজটা শেষ হয়ে যাবে। তো শেষ হলে কিন্তু এটা পরিবেশগত দিক এবং সৌন্দর্যগত বৃদ্ধি কিন্তু অনেক অংশেই বৃদ্ধি পাবে এবং এখানকার বলতে পারেন যে স্থানীয় লোকদের এবং বিশেষ করে ঢাকাবাসীর যারা আছে তাদের কাছে কিন্তু এটা একটা পর্যটন স্পট হয়ে যাবে। আপনারা জানেন যে ঢাকা শহরে কিন্তু যে পরিমাণ লোকালয় রয়েছে সে পরিমাণ কিন্তু দর্শনীয় স্থান বা ঘোরার স্থান নাই বললেই চলে এবং বাংলাদেশ জানেন যে নদীমাতৃক দেশ, তো সেখানে নদীকেন্দ্রিক যে মানুষের মায়া মমতা সেটা কিন্তু অনেকটাই বেশি এবং মানুষ যখন নদীর ধারে আসে তারা কিন্তু সারাদিনে ক্লান্ত ভুলে যায় এবং বলতে পারেন যে নদী বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধির একটা প্রধান নিয়ামক। তো সেই নিয়ামক যখন একটা বাস্তবে রূপ নেয় একটা সঠিক কর্ম পরিকল্পনার মাধ্যমে একটা সৌন্দর্য বৃদ্ধির যে কাজটা প্রকল্পটা সেটা যদি সম্পূর্ণভাবে নির্মাণ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু এখানে পর্যটন এবং পর্যটন কেন্দ্রিক যে ছোটো ছোটো স্থাপনা নির্মাণ কাজ সেটা কিন্তু হয় এবং মানুষের বিনিয়োগ এখানে বৃদ্ধি পায় এবং বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মানুষের যে কর্মসংস্থান সেটাও কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পায় এবং আপনারা জানেন যে একটা অর্থনৈতিক কাঠামো কিন্তু গড়ে তোলে, যেটা আমি বুড়িগঙ্গা নদীর তীরেও কিন্তু দেখেছি এবং এখনও কিন্তু সেটাই হবে আমি সেটা আশা করি। এবং আপনারা যদি আরও আমি যদি আরও আপনাদেরকে তথ্য জানি সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যখন আমরা বিআইডাব্লিউটি এর যে আমি তুরাক নদীর যে প্রকল্পটা সেটা যদি আমি এখানে উদাহরণ জানি, তো সেক্ষেত্রে কিন্তু এখানে প্রকল্প সেটার কিন্তু মান সেটা কিন্তু অনেকাংশেই বেশি, অনেকটা বলতে পারেন যে তুরাক নদী যে প্রকল্পটা বাস্তবায়ন করা হয়েছিল সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল এবং সেটার কারণে কিন্তু এটার মান অনেক অংশেই বৃদ্ধি ছিল এবং আপনারা জানেন যে মধ্যমান যে কাঠামো আছে সেটার আলোকে কিন্তু এখানে বহু কাজ কিন্তু চলছে, একই ধারার কাজ কিন্তু চলছে এখানে। এবং
মান কিন্তু এটা 19-20 আছে, সেটা আপনারা আসলেই এবং পর্যবেক্ষণ করলেই সেটা বুঝতে পারবেন। এবং আপনাদেরকে আরও সহায়তা যদি আর বলে থাকি, এবং এর আগেও কিন্তু ভিডিওতে বলেছে এই যে বাঁধ নির্মাণের কাজ চলছে বা এবং বাঁধের সাথে সাথে কিন্তু অন্যান্য যে কাজ সেগুলো কিন্তু প্রকল্প আছে সেগুলো কিন্তু এগিয়ে চলছে দ্রুত গতিতে। সেগুলোর কথা যদি বলি, কি ওয়াল, আরসিসি সিঁড়ি এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু এখানে চলমান রয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আপনারা জানেন যে বুড়িগঙ্গা নদী খনন কাজ কিন্তু সেটাতে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে আরও যদি আমি তথ্য জানাই, তো সেখানে কিন্তু আপনারা জানেন যে যে ড্রেজিং যে কাজটা সেটা কিন্তু আপনার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু আরও গতি এসেছে। এবং আপনারা জানেন যে আমার এর আগেও কিন্তু আমরা ভিডিও করেছিলাম, তো ওই ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বিআইডব্লিউটিএ যে শৈবাল ডেজার আছে সেই ডেজার্ট কিন্তু বুড়িগঙ্গা নদীতে আনা হয়েছে। এবং সেটা দ্বারা কিন্তু আমরা অনেকটাই এখন নিশ্চিত যে ওটা দিয়েই খনন কাজ করা হবে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এটা এর বিষয়ে কি আর তথ্য আছে কি না, তো সে সম্পর্কে যদি আপনাদেরকে জানাই সেটার কাজও কিন্তু শুরু হবে শীঘ্রই। কিন্তু ড্রেজিং মেশিনটা কিন্তু এখনই এনে রাখা হয়েছে এবং সেটা শীঘ্রই শুরু হবে, এবং সেটার ভিডিও আপনাদেরকে আমরা হয়তো দেখাতে পারবো আমাদের চ্যানেলের মাধ্যমে। তো আপনারা কিন্তু সেটা আমাদের সাথে থাকবেন। এবং বিআইডব্লিউটিএ যে অন্যান্য প্রজেক্ট রয়েছে সেগুলো কিন্তু আমরা নিয়মিত আপনাদেরকে আপডেট দিয়ে থাকি এবং সেটা দেব আমরা। এবং এখানে যে বিআইডব্লিউটিএ বাঁধ নির্মাণের কাজ চলছে সেটাই মূলত আপনাদেরকে মূল ফোকাস করে আজকে দেখাবার চেষ্টা করলাম। তো আশা করি আপনার কিছুটা হলেও দেখাতে পেরেছি এবং আপনাদের কিছুটা হলেও তথ্য জানাতে পেরেছি। তো আমি এই মুহূর্তে বুড়িগঙ্গা নদীর তীর এবং আপনি জায়গার কথা বলেন, তো সেক্ষেত্রে আমরা শিখদের মেডিকেল সংলগ্ন স্থান থেকে কিন্তু বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। বাই বাই।